হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা শিখব প্রকৃত মান এবং স্থানীয় মান কী। প্রকৃত মান এবং স্থানীয় মান শিখতে হলে প্রথমেই আমাদেরকে একক দশক শিখতে হবে, যেটা আমি আগেই তোমাদের শিখিয়েছি। একক দশক না জানা থাকলে একক দশকের ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা আমার চ্যানেলে গিয়ে একক দশকের অঙ্কটি দেখে নেবে। তাহলে শুরু করার আগে, তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা শিখব প্রকৃত মান এবং স্থানীয় মান। প্রকৃত মান এবং স্থানীয় মান কাকে বলে, কি প্রকৃত মান কি এবং স্থানীয় মানই বা কি, সেটাই আমরা আজকে জানব। তাহলে প্রথমে আমরা প্রকৃত মানটা বুঝে নিই। প্রকৃত মান হচ্ছে যে অঙ্ক, যেমন ধরো 1, 2, 3, 4, 5। তাহলে 1, 2, 3, 4, 5, একের প্রকৃত মান 1, দুইয়ের প্রকৃত মান 2, তিনের প্রকৃত মান 3, চারের প্রকৃত মান 4, পাঁচের প্রকৃত মান 5। যেটা যে সংখ্যা সেটাই তার প্রকৃত মান। তাহলে এই সংখ্যা অনুযায়ী প্রকৃত মান হচ্ছে যেটা যে সংখ্যা তার ভ্যালু সেটাই, মানে 5এর ভ্যালু 5, এটাই হচ্ছে প্রকৃত মান। 4এর ভ্যালু 4, এটাই হচ্ছে প্রকৃত মান। তাহলে প্রকৃত মান মানে যেটা সংখ্যা থাকবে সেটাই সেটার প্রকৃত মান, বোঝা গেল? প্রকৃত মান যে সংখ্যা সেটাই প্রকৃত মান। মনে করো একটি সংখ্যা আছে 1, 3, 4, মানে 134। 134-এর এবার যদি আমি বলি এর প্রকৃত মানগুলো কি, একের প্রকৃত মান 1, তিনের প্রকৃত মান 3 এবং চারের প্রকৃত মান 4ই হবে। এখানে আমি 134 বলতে পারি না। কিন্তু এবার দেখো স্থানীয় মান, স্থানীয় মান এবার এই যে 134, এবার আমি কি করে বুঝব যে এটা 134? এর জন্য আমাদেরকে কি শিখতে বলেছিলাম, একক দশক। তাহলে একক দশক শতক, এবার এবার তাহলে চারের স্থানীয় মান কি, না তো এককের ঘরে থাকলে কি হয়, তাহলে 4। চার সমান সমান 4ই। দশকের স্থানীয় মান কি, দশকের ঘরে কত আছে 3, তাহলে দশকের ঘরে 3, তিনের প্রকৃত মান কিন্তু 3ই হবে, কিন্তু এর স্থানীয় মান কি হবে, তো কোন ঘর আছে, দশকের ঘরে। দশকের ঘর মানে কি, 10 দিয়ে গুণ, 10 × 3 = 30। তাহলে তিনের স্থানীয় মান কি হলো, তো 30। কোন জায়গায় অবস্থান করছে, দশকের ঘরে। দশকের ঘরে মানে 10 দিয়ে গুণ, যে সংখ্যাই থাকবে তাকে 10 দিয়ে গুণ করতে হবে, তবে যেটা বেরোবে সেটাই হবে স্থানীয় মান। এখানে আমার 3 আছে, তাহলে 3 × 10 = 30 হলো। এবার কত আছে, 1। একের প্রকৃত মান 1ই হয়, সমান সমান। এবার এর স্থানীয় মান কি, কোথায় আছে, শতকের ঘরে। তাহলে কি হবে, 1 × 100 = 100। তাহলে একের স্থানীয় মান কি হয়ে গেল, 100, বোঝা গেল? এক স্থানীয় মান এবং প্রকৃত মান কীভাবে নির্ণয় করতে হয়। আরেকটি উদাহরণ দেখো, আট, সাত, ছয় এবং পাঁচ, তাহলে কত হলো, 8765। এবার আমি কি করব, একক দশক শতক হাজার।
তাহলে একক দশক শতক হাজার পর্যন্ত আছে, তাহলে 8765। তাহলে আটের প্রকৃত মান কত? আট। সাতের প্রকৃত মান সাত, ছয়ের প্রকৃত মান ছয় এবং পাঁচের প্রকৃত মান পাঁচ। কিন্তু যখনই আমি স্থানীয় মানে যাব তাহলে কী হবে, আটের প্রকৃত মান আট গুণিত এক হাজার, আট হাজার, সাত গুণিত একশো সাতশো, ছয় গুণিত দশ ষাট, পাঁচ গুণিত এক পাঁচ। ক্লিয়ার? এবার দেখো, এটা আমি তোমাদেরকে ভালোভাবে আরও স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছি। যদি তোমাদের বলা হয় স্থানীয় মান বের করো, তখন কী করবে, হাজারের ঘরে আছে তাহলে আট গুণিত এক হাজার যোগ সাত গুণিত একশো যোগ ছয় গুণিত দশ যোগ পাঁচ গুণিত এক সমান সমান আট হাজার যোগ সাতশো যোগ ষাট যোগ পাঁচ। ঠিক আছে, এবার আমি যখন এটাকে যদি আমি যোগ করি, দেখো যোগটা কেমন হবে, আট হাজার যোগ সাতশো যোগ ষাট যোগ পাঁচ, তাহলে কি হবে, শূন্য 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 পাঁচ, পাঁচই বসে গেল, শূন্য শূন্য ছয়, ছয়ই বসে গেল, সাত শূন্য সাত বসে গেল, আট বসে গেল, তাহলে কি হলো, আট হাজার সাতশো পঁয়ষট্টি। বোঝা গেল? তাহলে আমরা স্থানীয় মানটা আশা করি বুঝতে পারলাম, যে সংখ্যা যে ঘরে অবস্থান করবে সেটাই তার স্থানীয় মান, মানে তার অবস্থান অনুযায়ী স্থানীয় মান পাওয়া যায়। একটা কথা মনে রাখবে, প্রকৃত মান কখনো পরিবর্তন হয় না, কিন্তু স্থানীয় মান পরিবর্তন হয়। স্থানীয় মান সবসময় পরিবর্তনশীল, যেখানে বসবে সেটাই তার স্থানীয় মান হবে। এখানে যদি ছয় ঘুরিয়ে এখানে বসতো তাহলে কিন্তু ছয় শো হতো, তাহলে ছয়ের প্রকৃত মান ছয়ই আছে কিন্তু তার স্থানীয় মান পরিবর্তন হয়ে গেল, এখানে বসে শতকের ঘরে শ হয়ে গেল, এখন কোথায় আছে, দশকের ঘরে, তাই ষাট যখনই এখানে শতকের ঘরে চলে আসবে তাহলে কি হবে, ছশো। তাহলে স্থানীয় মান সবসময় পরিবর্তন হয় কিন্তু প্রকৃত মান কখনোই পরিবর্তন হয় না। তাহলে বন্ধুরা, তোমরা আশা করি বুঝে গেছো কিভাবে আমি স্থানীয় মানটা বের করলাম। আটের সঙ্গে এক হাজার যেহেতু হাজারের ঘরে আছে তাই হাজার দিয়ে গুণ হবে, এখানে সাত শতকের ঘরে আছে তাই একশো দিয়ে গুণ হবে, এখানে দশকের ঘরে ছয় আছে তাই দশ দিয়ে গুণ হবে, এককের ঘরে পাঁচ আছে তাই এক দিয়ে গুণ হবে, এগুলো গুণ করে যোগ করলে সে এই সংখ্যাটাই আসবে, সাত হাজার আট হাজার সাতশো পঁয়ষট্টি। তাহলে বন্ধুরা, আশা করি তোমরা একদম বুঝে গেছো, আর কোনো অসুবিধা নেই। তাহলে তোমরা প্র্যাকটিস করবে, মন দিয়ে লেখাপড়া করবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ তাহলে আসি, টাটা।